কেউ কাউকে ডিস্টার্ব করবো না জায়গাটা যাতে তৈরি করা যায়। এবং এক্স্যাক্টলি মানে সৌরভ পালোধির প্রজেক্টে অর্পিতা দিয়েও অভিনয় করেন, তো এটাও একটা বড় বিষয়, তাই না? তার সঙ্গে আমাদের এটাতে আমি ফোনে ফোনে ভরে গেছে আমার কাছে। আমার আর অর্পিতা দিদি যেমন মানে পলিটিক্যালি এতটা ডিফারেন্স দুজনের, সেটা আমরা কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমার একটা কাজ, এটা তো মজা, এটা তো বিউটি। এবার মানে কিছু পলিটিক্যাল ডিফারেন্স এক জায়গায় মিট আপ করানো যায়, কিছু যায় না, সেটা চেষ্টাও করি না। হ্যাঁ, এবার সেই জায়গাটা দরকার নেই। অর্পিতাদি বিলং করে মানে অর্পিতাদির চরিত্রটি মানে এখানে যে চরিত্র মানে এখানে এই সৌরভ, আমি সৌরভ, চরিত্রের নাম সৌরভ, সৌরভের পিসি। হ্যাঁ, সৌরভের পিসি ভীষণই নামটার প্রতি অবসেস, নামটার প্রতি মানে গোটা পশ্চিমবঙ্গ অবসেস। মানে তুমিও নিজে জানো তোমার বাড়ির লোকও ভাবেনি সৌরভ নামটা নিয়ে, আমার বাড়ির লোকও ভাবেনি, ভাবলে একটু বেটার নাম দিতে পারতো। মানে এ তো মফস্বলের ছেলে, এর বাড়ির লোকও ভাবেনি। আমার ফার্স্ট ওটাই মাথায় এসেছিল, এর বাড়ির লোক কি করবে একটা নাম নিয়ে ভাবে সময় ব্যয় করে। সেটাই মানে এই পিসি অ্যাবসলিউটলি একজন যে মফস্বলে থেকে এবং এই রকম একজন ভাইপো যে সব কিছুর মধ্যেই একটু পুজো এবং নানান ওসিডি ছোটো ছোটো জিনিস নিয়ে তার সঙ্গে থাকছে এবং নিজের একটা প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ ধরে রাখা এবং এগিয়ে চলার কথা বলে, সেইটা পিসির একটা ইমেজ। দারুণ লাগছে ওই চরিত্রে, ভীষণ প্রাণবন্ত, ভীষণ মনে হচ্ছে ওটাই চরিত্র আর কি, আলাদা করে কিছু মনে হচ্ছে না একদম। ইনফ্যাক্ট সেজুতে দিত কমপ্লিটলি, এটা অন্য শেডের চরিত্র ঠিক পাশাপাশি দুজন। এবং আমার ধারণা যে আমাদের দর্শকেরও খুব ভালো লাগবে এদের কথোপকথন, এদের কেমিস্ট্রি, এদেরও একটা কেমিস্ট্রি রয়েছে। আর যেমন আমাদের অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তেমন নতুনরাও কাজ করেছে, তো তাদের সঙ্গে অভিজ্ঞতা কেমন তোমার কাছে? অনিন্দর কাজ আমি দেখেছি, কাজ করলাম একসঙ্গে, আমরা সবাই দেখেছি অনিন্দর কাজ। আমি মানে সুবিধাটা কোথায় হয়েছিল অনিন্দ শ্রেয়ার ক্ষেত্রে প্রথমে বলি, আমি ওই সৌরভ চরিত্রটাকে দেখতে পেতে শুরু করলাম, ওর তো ইনপুটস গুলো আসতে শুরু করলো, ও কি ভাবছে অ্যাবসলিউটলি যে, এবং শ্রেয়ার থেকে ইনপুট পাওয়া শুরু করলাম, আমি নিজের ইনপুটগুলো দিলাম এবং একটা কোলাবোরেটিভ জায়গা থেকে একটা চরিত্র গড়ে উঠলো। মানে অনিন্দ শ্রেয়ার সঙ্গে কাজ করতে তো খুব একটা সমস্যা হয়নি, কারণ ওরা কাজ প্রচুর করেছে তত ইম্পর্টেন্ট নয়, ওরা কাজ প্রচুর দেখেছে। এবং এই যে সুলগ না যে তনিমা করেছে বা একটি ইম্পর্টেন্ট চরিত্র যেটা ঘিরে পুরো ছটা এপিসোড, সেই ইম্পর্টেন্ট চরিত্রটি পাঠ করেছে সুচরিতা। আমরা শুভঙ্কর ঘটক বলে একজনকে ফাইন্ড করি অনেক অডিশন নিয়ে, সরি, উনি অল্প অনেকগুলো ছবিতে অল্প অল্প পাঠ করেছেন, ছোট ছোট অনেকগুলো চরিত্র আমরা ওখান থেকে পিক করেছি, মানে এতটা সারল্য জায়গাটায়, ওখানে আমরা একটা অডিশন প্ল্যান করেছিলাম। ওখানে আমার প্রচুর ছোট ছোট ভাই বোনেরা কাজ করে, তারা কি করেছিল একটা অডিশন প্ল্যান করেছিল যে জুনিয়র আর্টিস্টদের জন্য অডিশন হবে, এই ব্যাপারটা ছিল না ওখানে। তার কারণ মানে ওখানকার মানুষের কাছে পৌঁছলো কিভাবে, জুনিয়র মানে বাচ্চাদের নিয়ে এলো বাবা মায়ের সন্ধেবেলা ভিড়, বাবা মায়েরা সব বাচ্চাদের নিয়ে চলে এসছে। আমি ভাবছি প্রতীক, তখন প্রতীক আমার এটার চিফ এডি, আমি প্রতীকের কেস হল বাক, কেসটা হচ্ছে লেখা আছে জুনিয়র আর্টিস্ট, জুনিয়রদের নিয়ে এসছে। লোকেশনটাও কিন্তু একটা ক্যারেক্টার না, মানে আমার বারবার দেখতে কি মনে হচ্ছে ফারাক্কা থেকে সব থেকে ভালো যেটা কাজ করেছে সেটা টোটো, টোটো কাজ করে, কারণ ওখানে মানুষের থেকে টোটো বেশি। মানে ওখানে টোটোর পাসিং আমাদের প্ল্যান করতে হতো না, অনিন্দ জানে আমরা ক্যামেরাটা বসিয়ে এক থেকে দশ গুনলে দুটো টোটোর পাসিং পাবো। ট্রেলারে দেখেছে মানুষ যে এই সৌরভ চরিত্রটি একটি জায়গায় দাঁড়ায়, দাঁড়িয়ে একটা লজেন্স কেনে এবং ওর একটা মি টাইম আছে, লজেন্স কেনে এবং ওখানে চাহিদাগুলো খুব কম, তো এখানকার মি টাইম হলে তো একটা বিভৎস বড় বড়, হ্যাঁ বড় এক্সপেন্সিভ মিটিং, খুব খুব কারেক্ট, ওখানে একটা লজেন্স ও খায়। এবার যারা শুনছেন হয়তো পাল্টা বলবেন, হ্যাঁ তারপর, না তারপর নেই, মানে এইটাই ফুল স্টপ, একটা লজেন্স কিনে খায়। হারানোর কিছু নেই, আর নেই কিছু হারানো, হারানোর কিছু নেই, আর নেই।